আমরা দেখবো এনকোরে শ্রোতোশিনি, এই গানটা কিভাবে বেবি ট্র্যাকে করতে হয়। এই গানটায় শুধুমাত্র দুইটা কর্ড প্রোগ্রেশন আছে। আমি প্রথমে প্রথম কর্ড প্রোগ্রেশনটি দেখে নিচ্ছি। প্রথম কর্ড প্রোগ্রেশনে দুইটা কর্ড ব্যবহার হয়েছে, যেমন C9 আর D, এই দুটা কর্ড। C9 আমরা কীভাবে ধরবো? C9 ধরবো আমরা 5 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট, তারপর 4 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেট, তারপর 2 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট, আর 1 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেট। এভাবে ধরবো C9। আর আমরা স্ট্রিং কাউন্ট করবো নিচে থেকে, যেমন 1 2 3 4 5 6, এভাবে 0 3 2 0 0 3 3, এভাবে। আর দ্বিতীয় কর্ড হচ্ছে ডি। ডি ধরবো আমরা 1 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেট, আর 3 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেট। আর স্ট্রিংটা হবে এরকম। আমি স্লোলি দেখাই দিতেছি আবার, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন, এভাবে হবে প্রতিটা কোডে একবার। আর প্রথম ভার্সে এই দুইটা কোডে এভাবে ভার্সে থাকবে, সামন্তরা দিয়ে শুরু করে। তারপর নেক্সট কোড প্রোগ্রেশনে যাচ্ছি আমরা। নেক্সট কোড প্রোগ্রেশনে হবে 4টা কোড, E7, C9, আর এই 4টা কর্ড ধরার সময় আমরা এই এই নিচের দুটো আঙ্গুল কখনো মুভ করবো না, এখানেই রাখবো। যেমন 1 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেট, এখানেই থাকবে দুটো আঙ্গুল। শুধুমাত্র আমরা এই দুটো আঙ্গুল মুভ করবো। যেমন E-7 ধরার ক্ষেত্রে আমরা শুধু এই দুটো আঙ্গুল দিয়ে E-7 ধরবো, যেমন 5 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেট আর 4 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেট, এটা হচ্ছে E-7। তারপর আবার C9, এটা হচ্ছে দ্বিতীয় কোড। তারপরে এই দুটো স্ট্রিং আমরা এখানে ধরবো, এটা হচ্ছে G, 6 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর আর 5 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর G, তারপর আবার D। এই 4টা কোড প্রোগ্রেশন হবে পরের বার্সে, তবে তাই যদি হয় এইখান থেকে শুরু হবে। আর স্ট্রামিংটা হবে এরকম। মানে স্ট্রামিং প্যাটার্নটা আগের মতোই সেম, এক্সাক্ট স্ট্রামিং প্যাটার্ন, শুধুমাত্র হাফ হাফ করে বাজবে। এখন আমি একটু গানটা প্লে করে দিই। লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।